সৃষ্টির পূর্ব অবস্থায় এইরকম শ্রুতিগোচর দৃষ্টিগোচর পরিচায়ক নাম ছিল না, রূপ ছিল না, শরীর ছিল না, কিন্তু একেবারে কি এইসব ছিল না? ছিল ব্রহ্ম বা আত্মার মধ্যে নাম রূপ কর্ম এই তিনটি ছিল এক হয়ে একই সত্তার মধ্যে অন্তর্লীন। পরে সৃষ্টি বৈচিত্র্যের মধ্যে তা প্রকটিত হল। যদিও নাম রূপ কর্ম তিনটি ভিন্ন সত্তা, কিন্তু উৎপত্তি স্থল এক, তাই ভিন্ন নয় অভিন্ন। এই তিন সত্যই এক অমৃতে, এক অমৃতই এই তিন সত্যে, এখানেই সেই উপদেশ দেওয়া হয়েছে। তাই সৃষ্টিকর্তা তিন রকম, নাম রূপ আর কর্ম। নামের উৎপত্তি স্থল বাক, বাক অর্থাৎ উক্ত, বাক থেকেই নামের উত্থান, তাই উক্ত। শব্দ সমষ্টি নিয়ে যত কিছু নাম রয়েছে তার সঙ্গে বাক অভিন্ন, দুই সাম, দুই নামকে ধারণ করে আছে, তাই বাক ব্রহ্ম। এরপর রূপ, রূপ দেখে চোখ, চোখে এদের উৎপত্তি স্থল উক্ত, চোখের সঙ্গে রূপ অভিন্ন, দুই সাম, দুই সমান। ব্রহ্মাণ্ডের যাবতীয় রূপ তা সব চক্ষুই ধারণ করে আছে, তাই চক্ষুই ব্রহ্ম। এরপর কর্মের বিষয়, শরীরই যাবতীয় কর্মের উৎপত্তি স্থল উক্ত, শরীর থেকেই কর্মের উত্থান, তাই শরীর ও কর্ম পৃথক কোন সত্তা নয়, দুই সাম, দুই সমান। যাবতীয় কর্মকে এই শরীরই ধারণ করে রেখেছে, তাই শরীর ব্রহ্ম। তিন হয়েও এই আত্মা এক, এক হয়েও এই আত্মা আবার তিন, নাম রূপ আর কর্ম পরস্পর পরস্পরকে আশ্রয় করে আছে, আবার পরস্পর পরস্পরের সঙ্গে মিলনে এক, নাম রূপ এবং কর্ম একই আত্মা। আত্মা অমৃত, প্রাণ অমৃত, এই অমৃত আচ্ছাদিত রয়েছে নাম ও রূপ সত্য দিয়ে, এই নাম রূপ দিয়ে প্রাণ আচ্ছাদিত। বন্ধুরা, এক একটি ভিডিও তৈরি করতে আমাদের অত্যন্ত পরিশ্রম করতে হয়, তাই যদি ভালো লাগে ভিডিওটি দেখার পর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি প্রেস করবেন এবং অল নোটিফিকেশন অপশনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। নমস্কার।